দেশের নির্মাণ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পাহাড়ের জনজাতি ভোট টানতে মাঠে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টির অন্যতম সংগঠন যুব মোর্চা আম্বাসা মন্ডল কমিটি। This is AGTLIVE 24/7. You are watching AGTLIVE 24/7. দোসরা আগস্ট 47 আম্বাসা বিধানসভা রায়পাশা ভিলেজের অযোধ্যা বাহাদুর পাড়া স্কুলে সারলেন যুব মোর্চার সাংগঠনিক সভা, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, উপস্থিত ছিলেন আম্বাসা মন্ডল সভাপতি কিষাণ শর্মা, সম্পাদক ব্রজেন দেববর্মা সহ কুণালজিৎ দেববর্মা প্রমুখ। নমস্কার, আজকে আমি দোলাই জেলার আম্বাসা মন্ডলে আমরা যুব মোর্চার তরফ থেকে আমাদের সাংগঠনিক কর্মসূচি, সেই অনুযায়ী আগামী 2023 যে বিধানসভা, এই বিধানসভাকে সামনে রেখেই আমাদের শক্তি কেন্দ্র ভিত্তিক এখন সাংগঠনিক সভা আমরা আস্তে আস্তে শুরু করছি। অলরেডি যেহেতু আমাদের নির্বাচনের অলরেডি ঘন্টাও বেজে গেছে, তো এই 2023 যে বিধানসভাকে সামনে রেখেই আমাদের যে এই কর্মসূচি, সব আমাদের যে বুথ ভিত্তিক হোক বা শক্তিকেন্দ্র ভিত্তিক সমস্ত কার্যকর্তাদের সাথে বা আমাদের যে সাপোর্টারদের সাথে আমরা বসা তাদের ব্যুরো রিপোর্ট AGTLIVE 24/7।